हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, शुभ सकाल सबाइके। आज के सकाल सकाले चले आसलाम ढाकार बुढ़ीगंगाय। फजर नामाज एखन मात्र शेष हलो। এই নামাজ শেষ হওয়া মাত্রই আমি ভাবলাম যে এই মনোমুগ্ধকর সকালটি আপনাদের সামনে তুলে ধরি। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত রসুলপুর এলাকাতে। জি বন্ধুরা, আর এই বুড়িগঙ্গা নদীটি ঢাকা জেলায় অবস্থিত। আপনারা যদি কেউ বুড়িগঙ্গায় সকালে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চান তাহলে চলে আসতে পারেন। এই বুড়িগঙ্গা নদীটি ঢাকা জেলায় কয়েকটি থানার ভিতর দিয়ে অববাহিত হয়েছে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় জিঞ্জিরা ইউনিয়ন রসুলপুর এলাকাতে। হ্যাঁ ভিউয়ার্স, সত্যি খুব সুন্দর। এইমাত্র ফজরের নামাজ শেষ হলো, মুসল্লিরা সবাই এখনো নামাজ শেষ করে বাসার দিকে রওনা হচ্ছে। আর আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, চমৎকার চমৎকার। পাখিগুলো ঘুম থেকে উঠে যার যার বাসা ছেড়ে দূর দূরান্তে ছুটছে। বুড়িগঙ্গা নদীতে একটি আমরা মালবাহী লঞ্চ দেখতে পাচ্ছি। সেটি হয়তো কোথাও থেকে কোনো পণ্য বোঝাই করে তার নির্দিষ্ট গন্তব্যে চলছে। আমরা ভিডিও করতে করতে একটি ছোট মাছ ধরার নৌকাকে দেখতে পেলাম। বুড়িগঙ্গা নদীতে জেলেরা মাছ ধরতে আসে। একটি ছোট নৌকায় জেলে মাছ ধরছে। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো পাশটা হচ্ছে ঢাকা জেলার লালবাগ থানা সোয়ারিঘাট এলাকা। আর এখানে রয়েছে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা এলাকা। নদীর পানি খুব স্বচ্ছ, আপনারা দেখতে পারেন। নদীতে একটি নৌকা দেখা যাচ্ছে, সেটি সম্ভবত সদরঘাট এলাকা থেকে আসছে। সদরঘাট এলাকায় যে সমস্ত যাত্রীবাহী লঞ্চ ভিড়বে এবং লঞ্চগুলো থেকে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে নৌকো দিয়ে তারা তাদের বাসায় চলে যাবে। সো এই হচ্ছে হলো গিয়ে আমাদের নদীর দৃশ্য। যে কেউ চলে আসতে পারেন এই বুড়িগঙ্গা নদীতে সকালবেলা মনোমুগ্ধকর দৃষ্টি মেলার জন্য।
আপনি যদি এই বুড়িগঙ্গা নদীতে সকালবেলায় মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চান, তাহলে ঢাকা জেলায় যে কোনো প্রান্ত থেকে আপনি সোজা চলে আসবেন লালবাগ চকবাজার এবং কামরাঙ্গীর থানাধীন এরিয়াতে। এই এরিয়াতে কামরাঙ্গীর চর এলাকা থেকে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন, অথবা কেরানীগঞ্জ থানাধীন এলাকাতেও যদি এসে বেড়িবাঁধে দাঁড়ান তাহলে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আগামী দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।